ওয়েলকাম টু রিফর্ম একাডেমি। আপনারা সবাই জানেন রিফর্ম একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকে মেডিকেল ইকুইপমেন্ট সম্বন্ধে প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করছি। তো আজকে আমি আপনাদেরকে ভিডিও ল্যারিঙ্গোস্কোপ সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করব। তো এই কোভিড সিচুয়েশনে আশা করি এই যে সারা বিশ্বে যে মহামারী চলছে, সেই মহামারীর ক্ষেত্রে ডক্টররা যে পরিমাণ পরিশ্রম করতেছেন তাদেরকে, তাদের এই পরিশ্রমের জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাদের স্যালুট জানাই। আমি ওই রকম কোনো এক্সপার্ট নই, আমি একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার। আমি আপনাদেরকে শুধু এই ডিভাইসটা সম্বন্ধে একটু ধারণা দেবার চেষ্টা করব। আমাদের কাছে যে আমরা যে ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ইন্টিবিশন করি, অর্থাৎ যারা অ্যানেস্থেশিওলজিস্ট আছেন এবং ক্রিটিক্যাল কেয়ারের যেসব ডক্টর আছেন যারা আইসিইউতে কাজ করেন, তারা সবাই জানেন যে আমরা যে ট্রেডিশনাল ল্যারিঙ্গোস্কোপ দিয়ে আসলে ইন্টিবিশন করি, সেই ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ইন্টিবিশন করতে গেলে কিন্তু পেশেন্টের যে ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ডটা কিন্তু আমাদের একদম মুখের কাছে গিয়ে দেখে ইন্টিবিউট করতে হয়, অর্থাৎ ইটি টিউবটা দিতে হয়। তো এইটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য। আরেকটা বিষয় হচ্ছে যে যখনই আমরা এই ইটি টিউবটা ওই পেশেন্টের মুখের কাছে গিয়ে দিতে যাই, তখন ওর যে শ্বাস থেকে যে শ্বাস প্রশ্বাস থেকে যে ভাইরাস যে ছড়ায়, সেটা কিন্তু সরাসরি ডিরেক্ট ডক্টরের মুখে ঢুকে যেতে পারে। তো সেই জন্য এই ভিডিও ল্যারিঙ্গোস্কোপটা আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন একটু ভিডিও ল্যারিঙ্গোস্কোপটা একটু দেখে নিই প্র্যাকটিক্যালি। তো ভিডিও ল্যারিঙ্গোস্কোপের দুইটা অংশ থাকে মূলত, এই যে এটা এটা হচ্ছে ডিসপ্লের অংশটা, এটা হলো ডিসপ্লেটা, আর এটা হচ্ছে ব্লেড। তো ব্লেড হচ্ছে দুই ধরনের ব্লেড থাকে, একটা হচ্ছে নন চ্যানেল ব্লেড, এটা এটা হচ্ছে নন চ্যানেল ব্লেড, এই যে এটা হচ্ছে নন চ্যানেল ব্লেড, কোনো গার্ড নাই। আর এটা হচ্ছে চ্যানেল ব্লেড, অর্থাৎ এই যে এখানে একটা গার্ড আছে, এই কারণে এটাকে চ্যানেল ব্লেড বলছে। তো আমি একটু পরেই বলবো যে চ্যানেল ব্লেড এবং নন চ্যানেল ব্লেডের মধ্যে আসলে ডিফারেন্সটা কী। চ্যানেল ব্লেডটা হচ্ছে, নন চ্যানেল ব্লেডটা মূলত শুধুমাত্র যে আমাদের যে ট্রেডিশনাল যে ল্যারিঙ্গোস্কোপ আছে, সেই ট্রেডিশনাল ল্যারিঙ্গোস্কোপের মতোই নন চ্যানেল ব্লেডটা কাজ করে। অর্থাৎ ট্রেডিশনাল ল্যারিঙ্গোস্কোপ যেমন আমরা ইন্টিবিউট করে এইখানে ইটি টিউব দিয়ে ভোকাল কর্ডে দিয়ে দিই, সেরকম এই ট্রেডিশনাল ব্লেডের মতোই এই নন চ্যানেল ব্লেডটা কাজ করে। আর চ্যানেল ব্লেডটা হচ্ছে এই যে চ্যানেল ব্লেড, যেটা এই চ্যানেল ব্লেডটা মূলত এই যে এখানে যে গার্ডটা দেখতে পাচ্ছেন, এই যে গার্ডটা, এই যে গার্ড, এই গার্ডটা দিয়ে খুব সহজেই এটাকে ইন্ট্রিবিউট করা যায়, অর্থাৎ ইটি টিউবের মাধ্যমে ইটি টিউব দিয়ে ভোকাল কর্ডে দেওয়া যায়। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ডিসপ্লেটা, এই যে ডিসপ্লেটা যেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা কিন্তু একটা টিএফটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লের কারণে আপনারা খুব সহজেই ভোকাল কর্ডটা সহজেই দেখতে পাবেন। সেটা কীভাবে? আরেকটা বিষয়, এইখানে কিন্তু নর্মালি আমার যে ট্রিপল এ ব্যাটারি আছে, সেই ট্রিপল এ ব্যাটারি আমরা এখানে ইউজ করতে পারি। এই যে ট্রিপল এ ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, এই ট্রিপল এ ব্যাটারির মাধ্যমেই এই ল্যারিঙ্গোস্কোপটা মূলত ইউজ করা হয়। তো এইটা লাগানোর জন্য আমাদের এই যে আমরা আমার হাতে যে চ্যানেল ব্লেডটা আছে, এই চ্যানেল ব্লেডটা আমি ডিসপ্লের সঙ্গে ইনসার্ট করে নিলাম, এই চ্যানেল ব্লেডের সঙ্গে ইনসার্ট করে নিলাম। এই পিছনের যে পাওয়ার বাটনটা আছে, এই পাওয়ার বাটনটা জাস্ট চাপ দিলেই, একবার জাস্ট একবার চাপ দিলেই আমাদের এই যে ডিসপ্লেটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা অন হয়ে যাবে। এই যে ডিসপ্লেটা অন হয়ে যাবে। এখন আমাদের যে ট্রেডিশনাল ল্যারিঙ্গোস্কোপ আছে, সেই ট্রেডিশনাল ল্যারিঙ্গোস্কোপ দিয়ে কিন্তু আমরা সাধারণত ইন্টিবিউট করে একদম কাছে গিয়ে, পেশেন্টের কাছে গিয়ে আমাদেরকে ইন্টিবিউশন করতে হয়, ইটি টিউবের ইটি টিউবটা দিতে হয়। আর এই যে ডিসপ্লে, এই যে ডিসপ্লেটা আছে এবং এই ব্লেডটা বেশ বড় দেখতে পাচ্ছেন, এইটার কারণে আমি যখন এটা ইন্টিবিউট করবে, ডক্টররা যখন ইন্টিবিউট করবেন, তখন একটু দূরে ডিস্টেন্স বজায় রেখে কিন্তু এটা ইন্টিবিউট করা যাবে। আর যখনই ইন্টিবিউট করবেন, অর্থাৎ গলার ভিতর দিয়ে এরকম ঢুকিয়ে দিবে, ভোকাল কর্ড খুব সহজেই, এই যে খুব সহজেই খুব সহজেই এই ডিসপ্লেতে শো করবে, এবং সেটা দেখেই কিন্তু এইখানে, এই যেহেতু এখানে একটা গার্ড দেওয়া আছে, চ্যানেল ব্লেড যে আমি বললাম একটু আগেই, এই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ এই ইটি টিউবটা এইভাবে পেশেন্টের মুখের মধ্যে দেওয়া যাবে। আর এইখানে এই সামনে এই যে এই অংশটায়, এই অংশটায় কিন্তু একটা এখানে একটা ক্যামেরা এবং এখানে একটা লাইট ইউজ করা হয়েছে। এই যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে, এখানে যে সেন্সরটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সিমোস সেন্সর। এই সিমোস সেন্সরের কারণে আপনারা এখানে একটা ক্লিয়ার ভিউ ইমেজ পাবেন। আর এই ট্রেডিশনাল আমাদের যে ল্যারিঙ্গোস্কোপ আছে, বিশেষ করে এই
প্যান্ডেমিক সিচুয়েশন অর্থাৎ এই কোভিড সিচুয়েশনে এই ভিডিও ল্যারিঙ্গোস্কোপটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে যারা আইসিইউতে আছেন বা যারা ইন্টিবিউশন করছেন বা যারা অ্যানেস্থেশিওলজিস্ট আছেন তাদের জন্য এই ভিডিও ল্যারিঙ্গোস্কোপটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও ল্যারিঙ্গোস্কোপ সম্বন্ধে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু সম্ভব হলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ পাশে থাকার জন্য।